আচ্ছা, তোর বিয়ে হয়ে গেল, আমার সাথে যোগাযোগ রাখবি না? কেন রাখবো না? তুই আমার একটা মাত্র বেস্ট ফ্রেন্ড। তোকে আমি একটা কথা বলতে চাই। একটা কেন, হাজারটা বলবি? আমি তোকে অনেক ভালোবাসি। আমি তো জানি তুই আমাকে অনেক বেশি ভালোবাসিস বন্ধু হিসাবে। আমি এই ভালোবাসার কথা বলছি না। ওয়েট ওয়েট ওয়েট, হ্যালো, তুমি কোথায়? আমি তোমার জন্য ওয়েট করছি। হ্যাঁ, আমি আসতেছি। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি চলে আসব। আমি যাই রে। আসিফ ফোন দিছে, আমাকে যেতে হবে, আর তুই থাক, তোর সাথে পরে ফোনে কথা হবে। যাই। আচ্ছা, আসো বসো। সরি, একটু লেট হয়ে গেল। ওই যে আমার বান্ধবীর উমা আছে না, ওর মা একটু অসুস্থ, এই জন্য আমার ইমিডিয়েটলি হসপিটালে যাইতেই হয়েছে। কোনো ব্যাপার না, কোনো প্রবলেম নেই। আসলে কি বলি, পারিবারিকভাবে আমাদের বিয়ে ঠিক হয়েছে। তুমি পড়াশোনা নিয়ে বিজি, আর আমি তো আমার ফ্যামিলি, আমার বিজনেস সামলাতে সামলাতে কীভাবে যে জীবনের এতগুলো বসন্ত পার হয়ে গেল আমি টেরই পেলাম না। জীবনের এতগুলো দিন চলে গেল। আসলে রিয়া, আমাদের দুজনের একে অন্যের সাথে আরও ভালো মতো পরিচিত হওয়া দরকার। আমার বাবা মা আপনার সাথে আমার বিয়ে ঠিক করেছে, আর আমি এমন একটা মেয়ে, আমি আমার আব্বুর কথার বাইরে কখনোই যাই না। আমি জানি তার আমার ভালোটাই সবসময় চাইবে। তুমি রিয়া, তুমি অনেক ভালো মেয়ে। তারপর রিয়া, এটা সারা জীবনের ব্যাপার, সারাটা জীবন একসাথে থাকতে হবে। আমাদের অবশ্যই একে অন্যকে আরও ভালো মতো চেনা এবং জানা উচিত, একে অন্যের সাথে আরও ভালো পরিচয় দরকার। চলো, আমরা একটা কফি শপে গিয়ে একসাথে কফি খাই, চলো। হ্যাঁ, যাও যাও। কি করে বলি মন, কোন ব্যথা, তুমি না থাকলে যে কি হইতো? সামনে সবসময় সুখে থাকে, আমার পাশে থাকে, মানে তো আমার বুকের বাম পাশে ডান পাশে হচ্ছে দুঃখ, আর বুকের মাঝখানে তোর জন্য শুধু ভালোবাসা। ওরে, আজকে তো তারারা কাঁদে ভরা বিষাদে, ফিরে তাকানো বারণ, কেন জানি না হাত ছাড়ি না তোকে বাঁধছি অকারণ। তারারা কাঁদে ভরা বিষাদে, ফিরে তাকানো। কি হয় নাই সেইটা বল। বিয়ে ঠিক হয়েছে জানিস তো? সেই ছেলের ব্যাকগ্রাউন্ড যাতা, আমি ওই ছেলের কিভাবে বিয়ে করবো? কেন, কি হয়েছে ছেলের ব্যাকগ্রাউন্ড? আরে আজকে আমি ওরে ওই যে ওই দিন আমার মোবাইল চিন্তাই করতে গেছিল না, হিরণ, সেই হিরণের সাথে দেখতেছি একসাথে বসে বসে চা খাচ্ছি। মানে এটাই তো, মানে একটা চোরের সাথে যার এত ভালো সম্পর্ক, তার আমি কেমনে বিয়ে করব? না না, তোর মনে একটা ভুল হচ্ছে। আরে আরে, কেমন, আমি নিজে চোখে দেখছি, এটা কেমনে ভুল হবে? না, আচ্ছা দাঁড়া, আমার একটা ফোন আসছে, দেখি কে ফোন দিচ্ছে। হ্যাঁ হ্যালো, আসিফ ভাই, রিয়া আমাকে ভুল বুঝছে, কিছু একটা করো। আমি শুনছি ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। ওকে, আল্লাহ হাফেজ। ভাইয়া আসতেছে, ঠিক আছে। কোন ভাই আসতেছে? আসিফ ভাই আসতেছে। কি, উনি এসে কি বলবে? ব্যাপারটা বললাম না, ভুল হচ্ছে উনার সাথে উনার কোনো। তুই যা তো, আমার আমার আমাকে ফিরে তাকানো বারণ, কেন জানি না হাত ছাড়ি না তোকে বাঁধছি অকারণ। তারারা কাঁদে ভরা বিষাদে, ফিরে তাকানো বারণ,
বাঁধছি অকারণ। ভাইয়া চলে আসছে, ভাইয়া তো তুই সব বলবি, আমি তোকে কিছু বলবো না। হ্যাঁ ভাইয়ের সাথে কথা বল। তুমি দেখছিলা যে আমি হিরণের সাথে ফুটপাতের উপর বসে চা খাচ্ছি, গল্প করতেছি, গলাগুলি ভাব একটা। এটার কারণ হচ্ছে হিরণ আমার বাল্য বন্ধু, আমরা মিরপুরে একসাথে বড় হয়েছি, 12 বছর পর্যন্ত আমরা একসাথে ছিলাম মিরপুরে। তারপরে হিরণের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। পরে আমি জানলাম যে তোমাদের এলাকায় মানে ওয়ারিতে সে সন্ত্রাসী হয়েছে, মাস্তান হয়েছে, মেয়েদেরকে ইপটিজিং করে। এগুলো তো আমি জানতাম না, এগুলো তুমি দেখছো হিরণকে তোমার এলাকায় মাস্তানি করতে, ইপটিজিং করতে। আমি তো আর এগুলো জানি না। আমি যখন আমার সঙ্গে দেখা হয়েছে হিরণের প্রায় 12 বছর পরে, আমি তখন তারে জড়াই ধরলাম যে দোস্ত তুই আমার বাল্য বন্ধু, তুই আমার ছোটোবেলার দোস্ত, ও আমাকে জড়াই ধরছে। তখন ও সন্ত্রাসী হয়েছে বা আমি কি হয়েছি এগুলো কোনো ব্যাপার ছিল না। আমার 12 বছর বয়সের পর থেকে হিরণের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, কোনো সম্পর্ক ছিল না। মানে কীভাবে তোমাকে আমি বুঝাই, ওর সাথে আমার কোনো রিলেশনশিপ ছিল না। আমি আমি তো আর জানতাম না যে তোমাদের এলাকায় গিয়ে ও একটা সন্ত্রাসী, চাঁদাবাজ, ইফতিজার, মাস্তান হয়ে গেছে। এটা আমি জানতেই পারি নাই, সত্যি বলতেছি এটা তো আমি জানতাম না। তাই একটা বিরাট ভুল বুঝাবুঝি হয়ে গেছে। তুমি আমাকে ভুল বুঝছো জান, তুমি আমাকে ভুল বুঝছো, বুঝতে পারছো? সত্যি তোমার কোনো আর কোনো ভুল বুঝাবুঝি নাই? সত্যি সত্যি Every time I'm with him